হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবারও চলে এলাম আবার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে। আজকের এপিসোডটি হচ্ছে জামালপুর জেলার দক্ষিণ অংশের আর ঢাকা টাঙ্গাইল জেলার আর গাজীপুর জেলার অন্তর্গত মধুপুরগড়, যেটাকে আমরা ভাওয়ালগড় হিসাবে চিনি, সেটাতে আজকে আমরা ঘুরে আসবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে সবার। দেখতে চলে এলাম শেষ পর্যায়ে ভিডিওটির। তো মধুপুরগড় বাংলাদেশের সত্যি কথা বলতে তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল এবং জীববৈচিত্র্যের দিক থেকে বেশ সমৃদ্ধ। এটি এই এলাকায় প্রায় 190 প্রজাতির প্রাণী রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং শেয়ার করবেন। আশা করি সামনে আরও ভবিষ্যতে আরও ভিডিও আসবে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।